তারল্যের ঘাটতিতে থাকা এবং গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়া ব্যাংকগুলোকে সহায়তা প্রদানের নতুন এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন টাকা ছাপিয়ে কোনো ধরনের সহায়তা প্রদান করবে না, তবে এই ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে ঋণ সহায়তা প্রদান করবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক গ্রান্টার হয়ে কাজ করবে। এই সুযোগে সবচেয়ে বেশি সহযোগিতা চেয়েছেন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এই তিন ব্যাংক মিলে বাংলাদেশ ব্যাংকের কাছে 608 কোটি টাকা সহযোগিতা চেয়েছেন। এছাড়াও অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে, যেমন এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী ঋণ সহায়তা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক গভর্নর পর্যায়ক্রমে অর্থাৎ যে সমস্ত ব্যাংকের তারল্যের ঘাটতির সংখ্যা সবচেয়ে বেশি এবং গ্রাহকের মূলধনের যোগান দিতে বেশি ব্যর্থ হচ্ছে তাদেরকে সহায়তা প্রদান করবে আগে, পর্যায়ক্রমে বাকি ব্যাংকগুলোকেও সহায়তা প্রদান করবে। তবে যে সমস্ত ব্যাংকের ঘাটতির সংখ্যা বেশি তাদেরকে বেশি অর্থ এবং যে সমস্ত ব্যাংকের ঘাটতির সংখ্যা কম তাদেরকে কম অর্থ সহায়তা প্রদান করবে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটিও জানিয়েছেন তারা নতুন কোনো ধরনের টাকা ছাপিয়ে এই সমস্ত ব্যাংকে সহায়তা প্রদান করবে না, ব্যাংকগুলোকে অন্য ব্যাংক থেকে অর্থাৎ সবল ব্যাংক থেকে ঋণ নিবে, গ্রান্টার হিসেবে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন টাকা ছাপিয়ে কেন এই সমস্ত ব্যাংকে সহায়তা প্রদান করছে না? তো আপনারা জানেন বিগত সরকার এই সমস্ত ব্যাংকগুলোকে তারা টাকা ছাপিয়ে বিভিন্নভাবে সহায়তা প্রদান করছিল বিধায় বাংলাদেশের আর্থিক অবস্থা বর্তমান এবং দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে দাঁড়িয়েছে, যার কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এই ব্যাংকগুলোকে নতুন টাকা ছাপিয়ে কোনো ধরনের সহায়তা প্রদান করবে না, অন্য ব্যাংক থেকে তারা ঋণ প্রদানে সহায়তা প্রদান করবে, গ্রান্টার হিসেবে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। তবে আপনারা যারা সাধারণ পর্যায়ে গ্রাহক রয়েছেন আপনাদের জন্য একটি ক্লিয়ার মেসেজ হচ্ছে, এদের এই সমস্ত উল্লেখিত ব্যাংকগুলো কোনোটাই বন্ধ দেউলিয়া হয়ে যাচ্ছে না। এই সমস্ত ব্যাংক বর্তমানে তাদের আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে গ্রাহকের অর্থ সঠিক টাইমে এবং সঠিক পরিমাণ অর্থ যোগান দিতে হিমশিম খাচ্ছে। আর এর পিছনে আরেকটি কারণ হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর শুনে যে সমস্ত গ্রাহক রয়েছে তাদের টাকার প্রয়োজন না হলেও, আমি বলছি না এখানে টাকার প্রয়োজন কারো নেই, কিন্তু যাদের টাকার প্রয়োজন নেই অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে রেখেছে বা FDR করে রেখেছে বা সঞ্চয়পত্র করে রেখেছে, তারাও কিন্তু তাদের অর্থটি সেই দুর্বল ব্যাংক থেকে উত্তোলন করে সবল কোনো ব্যাংকে বিনিয়োগ করতে চাচ্ছে, যার কারণে যার টাকার প্রয়োজন সেও কিন্তু অর্থ পাচ্ছে না এবং যে অন্য ব্যাংকে বিনিয়োগ করতে চাচ্ছে সেও কিন্তু টাকাটি উত্তোলন করতে পারছে না। এই দুই ধরনের গ্রাহকদের সমস্ত অর্থ যোগান দিতে হিমশিম খাচ্ছে কিন্তু বিভিন্ন ব্যাংকগুলো। তাই যাদের অর্থের বেশি প্রয়োজন রয়েছে অর্থাৎ যে পরিমাণ অর্থের আপনার এই মুহূর্তে প্রয়োজন রয়েছে সেই পরিমাণ অর্থই উত্তোলন করবেন, আর বাকি যখন আপনার ব্যাংকটি স্বাভাবিক এবং সবল অবস্থায় ফিরে আসবে বাকি টাকা আপনি উত্তোলন করে যে কোনো ব্যাংকে আপনি বিনিয়োগ করতে পারবেন। আপনার FDR কৃত টাকা আপনি তুলে অন্য ব্যাংকে রাখতে যাচ্ছেন, আরেকজন গ্রাহক কিন্তু টাকা উত্তোলন করে তার পরিবারের কারো চিকিৎসা বা ছেলেমেয়ের চিকিৎসার কাজে কিন্তু ব্যয় করবে। তো এখান থেকে পাইরোটিটা আপনাদেরকে বুঝে আপনার টাকাটা উত্তোলন করার জন্য আমি রিকোয়েস্ট করব। আপনার যেহেতু ব্যক্তিগত অর্থ এটি ডিপেন্ড করে আপনার উপর, তবে আপনি ব্যাংকে গিয়েও কিন্তু টাকা উত্তোলন করতে পারছেন না, আপনি অন্য ব্যাংকে বিনিয়োগ করতে হলেও কিন্তু ব্যাংক থেকে আপনাকে কিন্তু টাকা উত্তোলন করেই অন্য ব্যাংকে বিনিয়োগ করতে হবে। তো আপনি কিন্তু ব্যাংক স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত এই টাকাগুলো উত্তোলন করতেও পারছেন না, অতএব যে টাকা উত্তোলন করে চিকিৎসার কাজে ব্যয় করবে তাকে আগে উত্তোলন করতে দিন, পরবর্তীতে ব্যাংক স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আপনার টাকা উত্তোলন করে আপনি অন্য ব্যাংকে বিনিয়োগ করুন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।